बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज के आमरा शुरू करते जाच्छी नतून एकटी सीरीज इस्लामी आकिदाही भ्रांत मतबाद। एखाने आमरा विभिन्न भ्रांत मतबाद निये विस्तारित आलोचना करब। तो आज के आमरा शुरू करते जाच्छी एई लाइव सीरीजेर प्रथम पर्व। तो आजकेर पर्वे आमरा आलोचना करब हक ओ बातिल संक्रांत किछु विषय निये। एखाने आमरा कयेकटी परिभाषा, हकपंथीदेर परिचय, किताबुल्लाह ओ रिजालुल्लाहर उभयेर समन्वयेर जरूरिता, हकपंथी चिंताधारा, कर्मपद्धति, वैशिष्ट्य इत्यादि विषयाशय निये आमरा एखाने आलोचना करब। आमरा जोदि एई पर्वटी आजके शेष ना करते पारी ताहले आमरा इनशाआल्लाह आगामी पर्वे अर्थात दुईटी पर्वेर माध्यमे एई हक ओ बातिल संक्रांत किछु विषयगुलो निये आलोचना शेष करब। ताहले चलुन आजके आमरा शुरू करी आमादेर प्रथम पर्व। प्रथम अध्याय हक ओ बातिल संक्रांत किछु विषय। कयेकटी परिभाषार परिचय। ईमान। ईमान शब्देर शाब्दिक अर्थ अंतर दिए विश्वास करा, स्वीकार करा, भरोसा करा और शांति और निरापत्ता प्रदान करा इत्यादि। शरियतेर परिभाषाय ईमान बला हय रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लम कर्तृक आनित ओई सकल विषय जा स्पष्टभावे एवं अवधारितभावे एवं अवधारित रूपे प्रमाणित से समुदायके रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति आस्थाशील हये विश्वास करा और मेने नेया एवं मुखे ता स्वीकार करा। যদি স্বীকার করতে বলা হয় আর কুরআন হাদিস ও সাহাবাই কেরাম ও উম্মাতের সর্বসম্মত ব্যাখ্যা অনুযায়ী ধর্মের জরুরিয়াত তথা সর্বাধিত বিষয়গুলো এর ব্যাখ্যা প্রদান করা। সংক্ষেপে ও সাধারণ কথায় ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয় এবং জরুরিয়াতের দিনগুলোকে আমল করতে হবে। মুমিন, যার মধ্যে ঈমান আছে তাকে মুমিন বলা হয়। ইসলাম। ইসলাম শব্দের শাব্দিক অর্থ মেনে নেয়া, আনুগত্য করা। শরীয়তের পরিভাষায় ইসলাম বলা হয় ঈমান সহ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য মেনে নেয়া। সংক্ষেপে ও সাধারণভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত দ্বীনকে ইসলাম বলা হয় বা ধর্মীয় কর্মকে ইসলাম বলা হয়। ঈমান ও ইসলাম শব্দ দুটোর সমার্থবোধকভাবে ব্যবহৃত হয়ে থাকে। मुस्लिम, मुसलमान बा मुस्लिम। इस्लाम धर्म अनुसारी के मुसलमान बा मुस्लिम बला हय। कुफर, जे सकल विषयेर प्रति विश्वास राखले ईमान बला हय। प्रकाश्ये तार कोनो किछुके मुखे अस्वीकार करा बा तार प्रति अंतरे विश्वास ना राखा हलो कुफर। काफेर, जार मध्ये कुफर थाके सेई हलो काफेर। शिर्क, आल्लाहर सत्ता एबं तार सिफात गुणावली एबं इबादते काउके এবং তার ইবাদতে কাউকে শরীক বা অংশীদার বানানোর নাম হলো শিরক। মুশরিক, যে শিরক করে তাকে বলা হয় মুশরিক। নিফাক বা মুনাফিকি, মুখে ঈমান প্রকাশ করা, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করা অথচ অন্তরে কুফরাচ্ছন্ন রাখা, এরূপ কপটতাকে বলা হয় নিফাক বা মুনাফিকি। মুনাফিকি, মুনাফিক, যে মুনাফিকি করে তাকে মুনাফিক বলা হয়। কতাইউল লজি, কতইউল লজ্জি, অর্থাৎ যেসব ভাষ্যের শব্দ সন্দেহাতীতভাবে বা নিশ্চিতভাবে প্রমাণিত। কোরআনের শব্দগুলি এবং মুতাওয়াতির হাদিসের শব্দগুলি এই পর্যায়ের অন্তর্ভুক্ত। কতইউল মানা, কোরআন হাদিসের যেসব ভাষ্যের শব্দার্থ ধার্তহীন তাকে কতইউল মানা বলা হয়ে থাকে। কতইয়াত, কোরআন হাদিসের যেসব ভাষ্য একই সাথে কতইউল লফজ ও কতইউল মানা তাকে কতইয়াত বলা হয়। জরুরিয়াত, কতইয়াত দুই ধরনের। এক, যে সমস্ত কতইয়াত এমন পর্যায়ের যা আওয়াম এবং খাস নির্বিশেষে সকলের নিকট সুবিদিত, যা জানার জন্যে তেমন কোনো পড়াশোনা প্রয়োজন হয় না, মুসলমান মাত্রই সে এ সম্বন্ধে জানে, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিষয়ে ফরজ হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়াত বা নবুয়তি শেষ হওয়া ইত্যাদি। এসব কতইয়াতকে জরুরিয়াত বলা হয়। জরুরিয়াতকে বাদিহিয়াত বলা হয়ে থাকে। দুই, যে সমস্ত কতইয়াত এমন পর্যায়ে নয় তাকে কতইয়াতে মাহজা বা সাধারণ কতইয়াত বলা হয়। আহলে কিবলা, যারা জরুরিয়াতে দিনকে স্বীকার করে তাদেরকে বলা হয় আহলে কিবলা, অর্থাৎ যারা নামাজ, রোজা, হজ, যাকাত এবং সাধারণ মুসলিমরা যা কিছু স্বীকার করে এই সব কিছুকে স্বীকার করে তাদেরকে বলা হয় আহলে কিবলা। আহলে কিবলা মানে আবার ইহুদি খ্রিস্টানরা না, এরা যদিও জেরুজালেম এর কিবলা অনুসরণ করে এর মানে তারা আহলে কিবলা না। মুলহিদ জিন্দিক, যে ব্যক্তি মৌখিকভাবে ও প্রকাশ্যে ইসলাম এবং ইমানের অনুসারী কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত, জান্নাত, জাহান্নাম ইত্যাদি জরুরিয়াত তথা অবধারিত বিষয়গুলোর এমন ব্যাখ্যা দেয় যা কুরআন হাদিসের স্পষ্ট ভাষ্য ও উম্মাতের সর্বসম্মত ব্যাখ্যার বিরুদ্ধ, এরূপ লোক প্রকৃত মুসলিম বা মুমিন নয়। কুরআনের পরিভাষায় তাকে বলা হয় মুলহিদ, আর হাদিসের পরিভাষায় তাকে বলা হয় জিন্দিক। কারো কারো ব্যাখ্যা মতে সব ধরনের ধর্মবিরোধী বা মুশরিকদেরকেও জিন্দিক বলা হয়ে থাকে। যারা দাহারি তথা নাস্তিক তাদেরকেও জিন্দিক বলা হয়ে থাকে। কোরআন হাদিসের ভাষ্যসমূহকে জাহারি অর্থে গ্রহণ করতে হবে যতক্ষণ জাহারি অর্থ থেকে ফিরে যাওয়ার কোনো কারণ না পাওয়া যাবে। বিনা কারণে জাহারি অর্থ পরিত্যাগ করে বাতিনি অর্থ গ্রহণ করলে ইহা ইলহাদ এবং এটি হবে ইলহাদ এবং এমন লোককে বলা হবে মুলহিদ। মুরতাদ, ইসলাম ধর্মের অনুসারী কোনো ব্যক্তি ইসলাম ধর্ম পরিত্যাগ করলে কিংবা ইমান পরিপন্থী এমন কোনো কথা বা কাজ করলে তাকে মুরতাদ বলা হবে। সংক্ষেপে মুরতাদ অর্থ ধর্ম থেকে। আমরা আশা করি আপনারা এই মুরতাদের এই সংজ্ঞা থেকে ইমানের যে সংজ্ঞাটি আছে সেটির সাথে সমন্বয় করতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইমান শুধু মুখে বিশ্বাস নয়, অন্তরে অর্থাৎ কাজের দ্বারাও ইমান ভঙ্গ হয়। আহলুস সুন্নাতি ওয়াল জামাত বা হকপন্থীদের পরিচয় নিম্নে প্রদান করা হলো। হকপন্থীদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত হাদিসে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তথা হকপন্থীদের পরিচয় পাওয়া যায়। উক্ত হাদিসে বলা হয়েছে, ইহুদিরা ৭১ বা ৭২ দলে বিভক্ত হয়েছিল, এমনইভাবে নাসারাগণ আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। আর এক রেওয়ায়েতে আছে, তন্মধ্যেও একদল ব্যতীত আর সকলে জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, জাহান্নামে না যাওয়া অর্থাৎ জান্নাতি সেই দলটি কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হলো ওই দল যারা আমার ও আমার সাহাবীদের মত ও পথের অনুসারী। হাদিসটি তিরমিজিতে আছে। এই হাদিসে হকপন্থী তথা মুক্তিপ্রাপ্ত ও জান্নাতি দলের পরিচয় বলা হয়েছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মত ও পথের উপরে থাকবে। পরিভাষায় এদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই পরিভাষাটিও উপরোক্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাত কথা থেকে গৃহীত হয়েছে। এই পরিভাষায় উল্লেখিত সুন্নাত হলো, সুন্নাত বলতে বোঝানো হয়েছে মত ও পথ তথা কিতাবুল্লাহকে, আর জামাত বলা হয়েছে রিজালুল্লাহকে। বস্তুত আহলে সুন্নাতি ওয়াল জামাত হলো কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টির সুসমন্বয়কারীদের নাম। কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টার সুসমন্বয় জরুরি। এই প্রসঙ্গে কুরআনুল কারিমে সূরা ফাতিহার সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিগণের পথ। কথাটা বলতে বোঝানো হয়েছে যে রিজালুল্লাহকে বাদ দিয়ে শুধু কিতাবুল্লাহ দ্বারা হক পথ নির্ণয় করা সম্ভব নয়, অর্থাৎ এরূপ নীতি বিধিবদ্ধ নয়। হেদায়েতের জন্যে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ উভয়টা জরুরি। কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ এই দুটো হলো হেদায়েতের দুই বাহু। আচ্ছা, আমরা রিজালুল্লাহ বলতে যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস এবং সাহাবীদের যে আসার বর্ণিত আছে সেগুলো। হক অনুধাবন ও হেদায়েতের জন্যে শুধু কিতাবুল্লাহ যথেষ্ট নয়, নবী রাসূলগণের প্রেরণের প্রয়োজন হতো না। আচ্ছা, হক অনুধাবন ও হেদায়েতের জন্য শুধু কিতাবুল্লাহ যথেষ্ট হলে নবী রাসূলগণের প্রেরণের প্রয়োজন হতো না, বরং আসমান থেকে লিখিত আকারে আল্লাহর বিধিবিধান সম্বলিত কিতাব প্রেরণ করে দেওয়া যথেষ্ট ছিল। বর্তমানে এই ভ্রান্তিটি আমাদের মাঝে বেশিরভাগ মানুষের মাঝে দেখা যায়, যারা বিশেষ করে জেনারেল লাইন থেকে ইসলামের পথে আসে তাদের মাঝে প্রায় লোককে দেখা যায় তারা কুরআনকে আক্ষরিক অর্থে গ্রহণ করে আর হাদিসের ব্যাপারে একদমই নিকৃষ্ট মনোভাব রাখে। এদের অবশ্য হাদিসের যে প্রামাণিক বৈশিষ্ট্য আছে সেগুলো না জানার কারণেই এরকম করে থাকে। যাই হোক, আমরা এদিকে যাচ্ছি না। অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিগণ তথা রিজালুল্লাহ তারা তাদের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে নিম্নোক্ত আয়াতে, অর্থাৎ যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তারা ওইসব লোকেদের সঙ্গে সঙ্গ লাভ করবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আয়াত 137। এই আয়াতে ঈমানের ক্ষেত্রে সাহাবাদের ঈমান মাপকাঠি হওয়ার কথা বিধৃত হয়েছে। অন্য আয়াতে ইরশাদ হয়েছে, আর যারা হিদায়াত সুস্পষ্ট হওয়ার পর এই রাসূলের বিরোধিতা করবে এবং এই মুমিনদের তথা সাহাবীদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করবে, তাকে আমি করতে দিব না যা সে করতে চায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব। সূরা নিসা আয়াত 115। এই আয়াতে আমল ও মাসলাক তথা মত ও পথের ক্ষেত্রে সাহাবীদের মাপকাঠি হওয়ার কথা বিবৃত হয়েছে। এছাড়াও নিম্নোক্ত আয়াতসমূহে রিজালুল্লাহ এর অনুসরণ ও আনুগত্য তাগিদ প্রদান করা হয়েছে, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থীদের সঙ্গে থাকো। সূরা তাওবা আয়াত 119। যারা বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তাদের পথ অনুসরণ করো। সূরা লুকমান আয়াত 15। তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তাদের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী। সূরা নিসা আয়াত 59। হকপন্থীদের চিন্তাধারা ও কর্মপদ্ধতির বৈশিষ্ট্য। আহলে হক কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়টা মান্য করে। আহলে হকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো তারা কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ উভয়কে ভিত্তি করে কুরআন হাদিস অনুধাবন, মাসলাক মাশরার নির্ধারণ, চিন্তা ও চেতনাকে পরিচালিত করে থাকে। তারা কিতাবুল্লাহ তথা কুরআন ও তার ব্যাখ্যা হাদিসকে বাদ দিয়ে যেমন কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ লিপ্ত হয়ে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হন না, তেমনিভাবে কিতাবুল্লাহ তথা হকপন্থী আসলাফ ও পূর্বসূরিগণদের বাদ দিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কুরআন হাদিস অনুধাবন করেও সিরাতে মুস্তাকিম পথ থেকে বিচ্ছিন্ন হন না। তারা রিজালুল্লাহ তথা আসলাফ এবং পূর্বসূরিদের ব্যাখ্যা ও নীতির আলোকে কুরআন হাদিস অনুধাবন করে থাকেন। তারা কিতাবুল্লাহর ভিত্তিতে রিজালুল্লাহকে বিচার করে এবং সেই রিজালুল্লাহর আশ্রয়ে কুরআন হাদিস অনুধাবন ও হেদায়েত সন্ধান করে। বাতিল ফিরকাসমূহের মতবাদ ও চিন্তাধারা পর্যালোচনা করলে দেখা যায় যে পূর্বসূরি এই আসলাফের কৃত কুরআন হাদিসের ব্যাখ্যা এবং তাদের অনুসৃত নীতি ও চিন্তাধারা থেকে বিচ্ছিন্ন হয় অধিকাংশ দলের গুমরাহির মূল কারণ। খাওয়ারেজি সম্প্রদায় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আয়াতের সাহাবাই কেরাম কর্তৃক ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়ে নতুন ব্যাখ্যার অবতারণ করেই তাদের যাত্রা শুরু করেছিলেন। মুতাশাব্বিহাত আয়াতসমূহের ক্ষেত্রে পূর্বসূরি আহলে হকের ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়, ফলেই মুজাসসিমা, মুশাব্বিহা ও মুআত্তিলা ফিরকার জন্ম হয়েছে। খেলাফতের ব্যাপারে পূর্বসূরি জমহুরের মতামত থেকে সরে যাওয়ার ফলে শিয়া সম্প্রদায় জন্ম হয়েছে। গোলাম আহমেদ কাদিয়ানি খাতামুন নাবিয়ীন কথাটির পূর্বসূরি উলামায়ে কেরাম কর্তৃক ব্যাখ্যা থেকে সরে নিজস্ব ব্যাখ্যা গ্রহণ করেই তার গুমরাহি প্রমাণ করার চেষ্টা করেছে। মওদুদী সাহেব সাহাবাই কেরামকে সমালোচনার ঊর্ধ্বে মনে না করে তাদের সমালোচনা করে ও পূর্বসূরি আসলাফ থেকে বিচ্ছিন্ন হওয়ার নীতি গ্রহণ করে এরূপ গুমরাহির পথকে উন্মুক্ত করেছেন। 2. আকীদা, আমল ও কর্মপদ্ধতিকে মধ্যমপন্থা গ্রহণ করা। আহলে হকের আরেকটি বৈশিষ্ট্য হলো আকীদা, আমল ও কর্মপদ্ধতিতে মধ্যমপন্থা গ্রহণ করা তথা ভারসাম্য অবলম্বন করা। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, অর্থাৎ আমি তোমাদেরকে বানিয়েছি মধ্যমপন্থী উম্মাত। সূরা বাকারা আয়াত 143। মধ্যমপন্থা গ্রহণ করার অর্থ হলো বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে বরং মধ্যমপন্থা গ্রহণ করা তথা ভারসাম্য অবলম্বন করা। মূলত ইসলামী আকীদা, বিশ্বাস ও আমল সব ক্ষেত্রেই রয়েছে ভারসাম্য, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যেমন আল্লাহর সত্তার প্রতি ঈমানের ক্ষেত্রে, এক্ষেত্রে অনেক ভারসাম্য, এক্ষেত্রেও রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যারা একেবারেই খোদাকে স্বীকার না করার মতো ছাড়াছাড়ি করে তারা হলো নাস্তিক, আর যারা খোদাকে স্বীকার করে কিন্তু একাধিক খোদাকে স্বীকার করে তারা বাড়াবাড়ি করে, যেমন খ্রিস্টান, ইহুদি ও হিন্দু সম্প্রদায় এরূপ বাড়াবাড়ির শিকার। রিসালাত সম্পর্কে এক্ষেত্রেও রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নয়। রাসূলের ব্যাপারে আগের যুগের বাড়াবাড়ি ছাড়াছাড়ি ছিল, এখনও আছে। খ্রিস্টানেরা হযরত ঈসা আলাইহিসসালামকে খোদা ও খোদার পুত্র সাব্যস্ত করে তার ক্ষেত্রে বাড়াবাড়ি করেছিল। ইহুদিরা হযরত উযাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে বাড়াবাড়ি করেছিল। পক্ষান্তরে যারা নবী রাসূলকে অমান্য করেছে, এমনকি নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে, তারা নবীদের ক্ষেত্রে ছাড়াছাড়ি করেছে। এক শ্রেণীর লোক রয়েছে যারা বলেন রাসুল মানুষ নন, তারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খোদার মধ্যে কোনো পার্থক্য নেই বলতে চান। যেমন দেওয়ানবাগী পীর এবং তার অনুসারীগণ বলে থাকেন কুরআন শরীফে বলা হয়েছে তিনি মানুষ ছিলেন। ইরশাদ হয়েছে, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো মানুষ, আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ এক ইলাহ। সূরা কাহাফ আয়াত 110। আর এক শ্রেণীর লোক আছে যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা বলে না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন বিষয় আরোপ করে যা আল্লাহর একান্ত বিষয়। যেমন তারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের কথা জানেন। এ কথা বলার পশ্চাতে তাদের উদ্দেশ্য হলো মিলাদে কিয়াম করা। তারা বলতে চায় মিলাদের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয়, তখন দুরূদ শরীফ পড়া হয়, তখন দাঁড়াতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ শরীফ পাঠ করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন এবং তিনি সেই মজলিসে হাজির হয়ে যান, তাই তার সম্মানার্থে দাঁড়াতে হবে। নাউযুবিল্লাহ। হক্কানি উলামায়ে কেরাম বলেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, তাই তার নামে দুরূদ পাঠ করা হলে তিনি জানবেন কি করে? মানুষ গায়েব জানে না, গায়েব জানেন একমাত্র আল্লাহ তাআলা। তবে আল্লাহ তার কোনো খাস বান্দাকে গায়েবের অর্থাৎ অদৃশ্যের বিষয় জানাতেও পারেন, কিন্তু মিলাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয় এবং তিনি হাজির হয়ে যান, এই কথার কোনো দলিল নেই। বরং তার বিপরীত এমন অনেক দলিল রয়েছে যাতে বোঝা যায় তিনি হাজির হন না। হাদিসে পরিষ্কার বর্ণিত হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার কবরের নিকট এসে আমার প্রতি দুরূদ পাঠ করবে আমি তা সরাসরি শুনব, আর যে দূরে থেকে আমার প্রতি দুরূদ পাঠ করবে তা আমার নিকট পৌঁছানো হবে। সুআবুল ঈমান। অন্য এক হাদিসে ইরশাদ হয়েছে, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ কতক ফেরেশতা রয়েছেন যারা পৃথিবীতে ভ্রমণ করেন এবং আমার উম্মাতের সালাম আমার নিকটে পৌঁছান। দারেমি, নাসাই, সহিহ ইবনে হিব্বান। ইবাদতের ক্ষেত্রে এই ক্ষেত্রে রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই। যারা মনচাহি ও খায়েশাতের জিন্দেগি চালায় তারা ছাড়াছাড়ি করে। তাদের সম্পর্কে কুরআনুল কারীমে বলা হয়েছে, অর্থাৎ তারা ক্রিয়া কৌতুকে তাদের ধর্ম বানিয়ে নিয়েছে। সূরা আরাফ আয়াত 51। আবার যদি কেউ ইবাদতে লিপ্ত হয়ে দ্বীনি কাজে লিপ্ত হয়ে বিবি বাচ্চার খোঁজখবর রাখা ছেড়ে দেন কিংবা বিয়ে শাদী পর্যন্ত না করেন, তাহলে সেটাও হবে এক ধরনের বাড়াবাড়ি। এই শ্রেণীর লোকেরা হচ্ছে সন্ন্যাসী গোছের লোক। ইসলামে সন্ন্যাসবাদ নেই। এক হাদিসে এসেছে, একদিন হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খাওলা বিনতে হাকিম অপরিপাটি কাপড় চোপড় পরিহিত অবস্থায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর নিকটে এসে তিনি জিজ্ঞাসা করলেন, এই অবস্থা কেন? খাওলা উত্তর দিলেন, আমার স্বামী সারাদিন রোজা রাখেন, সারা রাত নফলে লিপ্ত থাকেন, আমি সেজে গুজে থাকবো কার জন্য? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান ইবনে মাযউনকে বললেন, হে উসমান, আমাদেরকে সন্ন্যাসবাদের বিধান দেওয়া হয়নি, আরে তোমার কি আমার মধ্যে আদর্শ নেই? মুসনাদ আহমদ ও সহিহ ইবনে হিব্বান। ইসলামে কোনো সন্ন্যাসবাদ নেই, বরং ইবাদতও করতে হবে, সেই সঙ্গে ঘর সংসার এবং সমাজের সাথে সম্পর্ক সামঞ্জস্য রাখতে হবে, বিবি বাচ্চার খোঁজখবরও রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাদের ব্যাপারে ইসলাম যে দায়িত্ব অর্পণ করেছে তাও পালন করতে হবে। আসলে এগুলো সবগুলোই ইবাদত। সাহাবাই কেরামের প্রতি ভক্তির ক্ষেত্রে এই ক্ষেত্রেও রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই। যারা বাড়াবাড়ি করেছে, যেমন একদল আকালিশিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে অতি ভক্তির কারণে খোদা পর্যন্ত বলে ফেলেছিল, নাউযুবিল্লাহ। তারা বাড়াবাড়ি করে হকপন্থী জামাত থেকে বের হয়ে গেছে। আবার একদল লোক যারা শিয়া নামে পরিচিত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য হেতু তার প্রতি অতি ভক্তি বলে ফেলেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর প্রথম খলিফা হওয়ার যোগ্য, যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোক। এভাবে বাড়াবাড়ি করেও তারা হকপন্থী দল থেকে বের হয়ে গেছে। শিয়া সম্প্রদায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি অতি ভক্তির কারণে একদিকে বাড়াবাড়িতে লিপ্ত হয়েছে, আবার তিন খলিফা সহ অন্য অনেক সাহাবীর ব্যাপারে কঠোর সমালোচনা জড়িত হয়ে ছাড়াছাড়িতে লিপ্ত হয়েছে। এভাবে তারা হকপন্থী জামাত থেকে বের হয়ে গেছে। আবার কোনো এক ঘটনার প্রেক্ষিতে কতিপয় খারিজি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের পর্যন্ত বলে ফেলেছিল। এরাও সাহাবিদের ব্যাপারে ছাড়াছাড়িতে লিপ্ত হয়েছে, হকপন্থী দল থেকে বের হয়ে গেছে। মাউদুদী সাহেব সাহাবাই কালামের সমালোচনায় লিপ্ত হয়ে সাহাবির ভক্তির ক্ষেত্রে মধ্যমপন্থা ত্যাগ করে ছাড়াছাড়িতে লিপ্ত হয়েছেন। উলামাই কেরামের প্রতি ভক্তি ও তাদের ব্যাপারে অবস্থান, এই ক্ষেত্রেও রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। এই ক্ষেত্রেও আহলে হক ভারসাম্য নীতি বজায় রেখেছে। এর বিপরীতে যারা উলামাই কেরামকে একেবারে মানেন না, অনেকে আবার সমালোচনায় লিপ্ত হন, তারা আলেম সমাজের ব্যাপারে ছাড়াছাড়িতে আছেন। কোরআনুল কেরামে ইরশাদ হয়েছে, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, সূরা নাহল আয়াত ৪৩। আবার একদল লোক আছে যারা কোনো আলেম বা পীর ভক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করে তাদেরকে খোদা বানিয়ে ফেলেছেন, নাউজুবিল্লাহ, যেমন করেছিল ইহুদিরা। তাদের সম্পর্কে কুরআনুল কারিমে এসেছে, তারা আল্লাহকে ছেড়ে তাদের ধর্মীয় পণ্ডিত ও দরবেশদেরকে খোদা বানিয়ে নিয়েছে, সূরা তাওবা আয়াত ৩১। এখানে বোঝানো হয়েছে যে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে খোদা বানিয়ে ফেলেছে, অর্থাৎ খোদার কথার মতো বিনা যুক্তিতে মানতে হয়, কোনো বিচার বিবেচনা ছাড়াই মানতে হয়। তারা ধর্মীয় গুরুদের বেলায়ও একই কাজ করেন। ওয়াজ নসিহাতের ক্ষেত্রে ভারসাম্য, এক্ষেত্রেও ভারসাম্য রয়েছে। বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যারা সাধারণত মানুষের সামনে তাদের ধারণা ক্ষমতার বাইরে কথা ও বক্তব্য করে, তারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেন, এটাও নিষেধ। যেমন নিম্নোক্ত রুখসাতের হাদিস, হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার উপর মৃত্যু হবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি জিজ্ঞাসা করলাম, জেনা করলেও চুরি করলেও? হুজুর জবাব দিলেন, জেনা করলেও চুরি করলেও। হাদিসটি আসে মুসলিমে। হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তুমি সাধারণ মানুষের সামনে এমন কথা বয়ান করো যা তাদের ধারণ ক্ষমতার বাইরে, তা তারা বুঝতে পারবে না, তাহলে এটা তাদের কারো জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। তুমি তাহলে সত্যিকারে আলেম আখ্যায়িত হওয়ার যোগ্য নও, তুমি বিবেচনা সম্পূর্ণ লোক নও। এটিও হাদিস আছে মুসলিমে। আবার প্রয়োজনীয় স্থানে ইলম গোপন করা ছাড়াছাড়ি অন্তর্ভুক্ত, সেটাও অন্যায়। হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের দ্বীনি বিষয়ে যে ইলম রাখে আর তাতে জিজ্ঞাসা করা সত্ত্বেও সে তা গোপন করে, কিয়ামতের দিন তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেয়া হবে। হাদিসটি আছে তিরমিজিতে। পীর মাশায়েখ ও বুজুর্গদের ব্যাপারে অবস্থান, এক্ষেত্রেও রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যারা মনে করে পীর না ধরলে মুক্তি নেই, তারা বাড়াবাড়ি করছে। পীর ধরা ফরজ ওয়াজিব নয়, পীর ধরা ফরজ বা ওয়াজিব নয়, পীরের হাতে বাইয়াত হওয়া ফরজ বা ওয়াজিব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অনেক সাহাবী বাইয়াত হয়েছেন এই মর্মে যে আমরা শিরক করব না, জেনা করব না, চুরি করব না, কোনো পাপ কাজ করব না, ভালো কাজ করব ইত্যাদি। এটাকে বাইয়াতে সুলুক বলা হয়ে থাকে। কোনো কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এরূপ বাইয়াত করেছেন যে, আবার অনেকে হননি। বাইয়াত হওয়া ফরজ ওয়াজিব হলে সব সাহাবী বাইয়াত হতেন। পীর শায়েখ হলেন রুহানি ডাক্তার, তারা হলেন আত্মিক চিকিৎসক। এমনইভাবে কেউ মনে করেন পীর ধরলে পীর মাশায়েখ মুরিদদের পাপের বোঝা বহন করে বা কবরে হাসরে মুরিদদের তালিম ও তালকিন দিয়ে তাদের মুক্তির ব্যবস্থা করবেন, নাউজুবিল্লাহ, যেমন মাইজ ভান্ডারী ও আটরশির পীরদ্বয়ের মনে করে থাকেন। এটা কুরআন হাদিসের বিরোধী কথা। মাইজ ভান্ডারী এবং আটরশি পীর শিরোনামে আমরা পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এটা কুরআন হাদিসের বিপরীত কথা। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, সূরা আনআম আয়াত ১৬৪। কেউ নিজে আমল করে নিজের নাজাতের ব্যবস্থা না করলে কোনো পীর তাকে নাজাত দিতে পারবে না। কোনো পীর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় হতে পারে না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোত্র বনু হাশেম, বনু মুত্তালিব ও নিজ কন্যা ফাতেমাকে ডেকে বললেন, হে বনি হাশেম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু আব্দুল মুত্তালিব, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো। হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নাম থেকে রক্ষার ব্যবস্থা করো। আমি আল্লাহর আযাব থেকে তোমাকে রক্ষা করার কিছুই করতে পারবো না। হাদিসটি আছে মুসলিমে। আবার যারা মনে করে পীর মাশায়েখের কাছে যাওয়ার কোনো দরকার নেই, তারাও ছাড়াছাড়ি অবস্থায় রয়েছে। অর্থনীতির ক্ষেত্রে, এই ক্ষেত্রে রয়েছে ভারসাম্য, বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। ইসলাম সাম্যবাদের ন্যায় ব্যক্তি মালিকানাকে একেবারে অস্বীকারও করেনি, আবার পুঁজিবাদের ন্যায় অবাধ ও বলগাহীন মালিকানাকেও আশ্রয় দেন, বরং হালাল হারামের বন্ধনী এঁটে দিয়ে বলগাহীন সম্পদ অর্জনের পথকে রুদ্ধ করেছে। আবার ধনীর সম্পদে গরিব মিসকিনের অধিকার প্রবর্তিত করে সর্বশ্রেণীর মাঝে সম্পদ আবর্তিত হওয়ার ব্যবস্থা করেছে। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, অর্থাৎ যাতে কেবল তোমাদের মধ্যেকার বিত্তবান লোকেদের মধ্যে সম্পদ আবর্তন করতে না থাকে। সূরা হাশর আয়াত 7। এভাবে আকীদা, বিশ্বাস, ঈমান, আমল, মুআমালাত, মুআশারাত প্রত্যেক ক্ষেত্রেই ইসলামের সব কিছুকে মধ্যমপন্থা তথা ভারসাম্য রয়েছে। আমাদের এই বিষয়ে একটি পর্ব ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই চ্যানেল দেওয়া হবে, সেটি হচ্ছে ইসলামে ফিতরাতের ধারণা, এই টাইটেলে ভিডিওটি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই পর্বটি এখানে শেষ করছি। এটি হচ্ছে 2 নম্বর বিষয় আমরা আলোচনা করেছি। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ 3 নম্বর বিষয় থেকে আলোচনা করব। আলোচনা করে একদম এই বিষয়গুলো, অর্থাৎ এই প্রথম অধ্যায়ের এই বিষয়গুলো শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যে সিরিজটি আছে, এই সিরিজের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আহলুল হক জামাতের বৈশিষ্ট্যসমূহ নিয়ে, যা আমরা এর আগে এর অর্ধেক পরে শেষ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা এখানে পুরো বিষয়টি পরে শেষ করব। তাহলে চলুন আজকে আমরা শুরু করি আজকের পর্ব। তাসবিহাতকে মাসালা ও মাসালায় ও চিন্তাধারায় বুনিয়াদ না বানানো। আহলে হকের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা কুরআন হাদিসের অস্পষ্ট অর্থবিশিষ্ট অংশ নিয়ে চর্চা ও ঘাটাঘাটি করে না। তারা মাসালা মাসালায় নেয় তারা চিন্তাধারা ও বুনিয়াদ রাখে বা স্পষ্ট অর্থবোধক বা ভাষ্যসমূহের উপর। পক্ষান্তরে বহু বাতিল ফিরকা অস্পষ্ট অর্থবিশিষ্ট ভাষ্যসমূহ নিয়ে অতিরিক্ত ঘাটাঘাটি করে এবং তাদের চিন্তাধারায় বুনিয়াদ রাখে সেসব অস্পষ্ট অর্থবিশিষ্ট ভাষ্যের উপরে। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি একবার কুরআনের নিম্নোক্ত আয়াতটি তেলাওয়াত করেন। এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে কিছু লোক বক্র চিন্তাধারার অধিকারী হয়ে থাকে। তারা তাদের ভ্রান্ত চিন্তাধারাকে সমর্থন করার জন্য কুরআনুল কারিমের কিছু অস্পষ্ট অর্থবিশিষ্ট অংশের বিকৃত ব্যাখ্যা দিয়ে থাকে। সূরা আলে ইমরান আয়াত 7। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ए आयत तेलावत करार पर बोलें अर्थात जखन तुम्हरा ओइसब लोकेदेर देखबे যারা তাদের ভ্রান্ত চিন্তাধারাকে সমর্থিত করার জন্য কোরআনের এসব অংশের অর্থাৎ যেগুলোর অর্থ অস্পষ্ট বা যার অর্থ একমাত্র আল্লাহই জানেন আর কেউ জানে না এরকম অংশের পেছনে পড়ে থাকে তাদের ব্যাপারে সতর্ক থাকবে তাদের থেকে বিরত থাকবে। মুসলিম ও ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে। বহু বাতিল ফিরকা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কোনো কোনো মুশাব্বিহা আয়াত নিয়ে চর্চা ও ঘাটাঘাটি তাদের बुतलान और बातिल हार मूल कारण जेमन आल्लाह आरशे समाहीन हवा एवं तार अंग प्रत्यंग विषयटी छिलो अस्पष्ट अर्थबोधक शब्देर पर्यायभुक्त। एटा निये अति घाटाघाटिर फले एक श्रेणीर लोक मुजास्सिमा और मुशाब्बिहा যারা আল্লাহর জন্য দেহ সাব্যস্ত করে নাউজুবিল্লাহ, আবার যারা আল্লাহকে মানুষের সাথে সাদৃশ্য স্থাপন করে নাউজুবিল্লাহ, এমন দুইটি দল আর এক শ্রেণী হচ্ছে মুআত্তিলাহ, যেমন মুতাজিলাগণ। তাকদীরের বিষয়টি অনেকটা অস্পষ্ট অপর্যায়ভুক্ত, কারণ তাকদীরের পূর্ণ রহস্য মানব জ্ঞানের অগম্য। এই তাকদীর বিষয়ে অতিরিক্ত ঘাটাঘাটির ফলে কেউ হয়েছে কাদারিয়া, কেউ হয়েছে জাবারিয়া। কিন্তু আহলে হক আল্লাহর আরশে ইস্তিওয়া করা এবং তার সিফাত বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করে সংক্ষিপ্তভাবে তার প্রতি ঈমান এনেছে এবং তার বিস্তারিত অবস্থা সম্পর্কিত জ্ঞান আল্লাহর উপর ন্যস্ত করেছে। তাকদীরের ব্যাপারে আহলে হক জাবারিয়া ও কাদিরিয়া মতবাদের মাঝামাঝি অবস্থান গ্রহণ করেছে। আহলে হক মুশাব্বিহাকে চিন্তাধারার বুনিয়াদি বানায় না। আল্লাহর নূর এই বিষয়টিও অনেকটা এই পর্যায়ভুক্ত, কারণ আল্লাহর নূরের হাকিকত সম্বন্ধে বিশদ বিবরণ না থাকায় সেটা অস্পষ্ট এবং পরিপূর্ণভাবে মানব জ্ঞানের অগম্য। অতএব আল্লাহর জাতি নূর, সিফাতি নূর ইত্যাদি বিষয়ে বেশি ঘাটাঘাটি করা এবং এর ভিত্তিতে কোনো মাসআলা দাঁড় করানো এবং তা দিয়ে বাহাস মুবাসাহা করা সত্য বিচ্যুত হওয়ার কারণ হতে পারে। যেমন সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তৈরি করা হয়েছিল, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। তারপর তিনি কি জাতি নূরের তৈরি না সিফাতি নূরের তৈরি ইত্যাদি আলোচনা প্রবৃত্ত হওয়া এবং আরও আগবেড়ে এর ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বলা যাবে না এমন আলোচনায় জড়িয়ে পড়া, এসবই বাতিল চিন্তা ভাবনা। এগুলো নিয়ে ঘাটাঘাটি বিচ্যুতি আশঙ্কা থেকে মুক্ত নয়। এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। ৪ দলিলকে ভারসাম্যের সাথে মান্য করা। আহলে হকের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস এই ৪ দলিলকে ভারসাম্যের সাথে মান্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদার পবিত্র যুগের স্মরণীয় আমলসমূহ হাদিসের এবং শরিয়াতের দলিলসমূহের অন্তর্ভুক্ত। আহলে হক এই মুতাওয়ারসিয়াতকে মান্য করে, যারা এসব দলিলের কোনো একটিকেও অস্বীকার করে তারা আহলে হকের জামাতের বহির্ভূত। অতএব যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না তারা গুমরাহ, মুনকিরিনে হাদিস, যেমন পারভেজ গোলাম আহমদ প্রমুখের বিচ্যুতি হাদিস না মানার কারণে। যারা ইজমাকে অস্বীকার করে তারা আহলে হক থেকে বিচ্যুত, যেমন সৈয়দ আহমদ খানের বিচ্যুতি, কারণ এই ইজমাভুক্ত বেশ কিছু বিষয়কে অস্বীকার করেন। আল্লামা ইবনে হুমাম রহিমহুল্লাহ বলেন, হানাফি মতাবলম্বীদের নিকট অকাট্যভাবে প্রমাণিত ইজমাসমূহকে অস্বীকারী কাফির। আল্লামা সুবকি রহিমহুল্লাহ তার গ্রন্থে লিখেছেন, জরুরিয়াতের দিন যা সর্বযুগে সর্বসম্মতভাবে গৃহীত তা অস্বীকারী এক বাক্যে কাফের। অর্থাৎ যারা এসব দলিলের কোনো একটির উপর আকল বা বুদ্ধিকে প্রাধান্য দেয় তারাও গুমরা। আহলে হক আকল বুদ্ধি প্রয়োগ করে, তবে কুরআন হাদিসের খাদেম বা সহায়ক হিসেবে। তারা আকল বুদ্ধিকে কুরআন হাদিস ডিঙ্গিয়ে উপরে যেতে দেয় না। পক্ষান্তরে বাতিলপন্থীরা আকলকে প্রধান নিয়ামক হিসেবে গ্রহণ করে থাকে, ফলে তারা তাদের ঠুনকো আকলে ধরে না। এমন বিষয় যদি কুরআন হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় তবুও তারা এগুলোকে অস্বীকার করে। স্যার সৈয়দ আহমেদের গুমরাহি পশ্চাতের এরূপ কারণও বিদ্যমান ছিল। एक श्रेणी लोक आछे जारा कुरान हादिसेर दलिलेर चेये स्वप्नके प्राधान्य दिये थाकेन। तारा स्वप्नके अकाट्य दलिल मने करेन एबं स्वप्नेर माध्यमे किछु अवगत होले सेटाकेई बड़ दलिल हिसेबे मूल्यायन करे थाकेन। किछु भ्रांत सूफी एरूप करे थाकेन যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে কিছু বলতে দেখার দোহাই দিয়ে শরীয়ত নির্ধারিত সীমা লঙ্ঘন করে তারই অনুসরণ করতে থাকে। আল্লামা সাতিবী রহিমাহুল্লাহ বিদআতপন্থীদের দলিলসমূহ বর্ণনা করতে গিয়ে এই কথাই অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন, যার আরবি ইবারত হচ্ছে এখানে দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী প্রমুখকে দেখা যায় তারা স্বপ্নকে স্বতন্ত্র দলিল হিসেবে মূল্যায়ন করে থাকেন, যা পরবর্তীতে সংশ্লিষ্ট শিরোনামে আলোচনা করা হবে। অথচ স্বপ্ন কোনো দলিল নয়। কাজী ইয়াজ বলেন, স্বপ্নের দ্বারা কোনো নির্দিষ্ট জ্ঞান অর্জিত হয় না, এই ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে। আল্লামা নওবী বলেন, তদ্রূপ স্বপ্নের দ্বারা কোনো হুকুমের পরিবর্তন ঘটানো যায় না, এই ব্যাপারে ইত্তেফাক বা সর্বসম্মত মত রয়েছে। যদিও হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সে সত্য দেখেছে। এই হাদিসে বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা মিথ্যা হতে পারে না, কেননা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। তবে স্বপ্নে সে যা শুনেছে তা সঠিকভাবে বুঝতে পেরেছে এবং তা সঠিকভাবে মনে রাখতে পেরেছে তার কোনো নিশ্চয়তা নেই, তাই স্বপ্ন কোনো দলিল হতে পারে না। এখানে আরও মনে রাখার বিষয় যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলে সেটা সত্য, কেননা শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। কিন্তু স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতে শুনেছেন সেটা সঠিক মনে রাখতে পেরেছেন তার নিশ্চয়তা নেই। হতে পারে তার মনের মধ্যে শয়তান কোনো কথার অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছে। এই কারণে উলামায়ে কেরাম বলছেন, শরিয়াতে প্রমাণ নেই এমন কোনো ব্যাপারে যদি কারো মনে হয় যে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তাহলে সেই স্বপ্ন অনুযায়ী সে তা করতে পারবে না। এই ব্যাপারে আল্লামা নওবী রহিমাহুল্লাহ বলেন, কাজী ইয়াজ বলেন, স্বপ্নের বিষয় দ্বারা কোনো কিছু নিশ্চিত হওয়া যায় না। হাদিস দ্বারা প্রমাণিত এমন কোনো বিষয় স্বপ্ন দ্বারা বাতিল করা যায় না, এমনইভাবে হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোনো বিষয়ও স্বপ্নের দ্বারা প্রমাণিত হয় না। এই ব্যাপারে উলামায়ে কেরামের ঐক্যমত রয়েছে। এটা কাজী ইয়াজের বক্তব্য। অন্যান্য উলামায়ে কেরামের বক্তব্যের এই যে শরিয়াতে প্রতিষ্ঠিত কোনো বিষয় স্বপ্ন দ্বারা পরিবর্তন হয় না। কেউ কেউ মনে করেছেন হাদিসে ভালো স্বপ্নকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলে আখ্যায়িত করা হয়েছে, অতএব স্বপ্ন দলিল। তার জবাব হলো, হাদিসে ভালো স্বপ্নকে যেমন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বলা হয়েছে, তেমনি স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হতে পারে, এমন মনের কল্পনা ঘটিত হতে পারে, এই কথাও হাদিসে এসেছে। আর কোন স্বপ্নটি আল্লাহর পক্ষ থেকে শরিয়াত তার পরিচয় যেহেতু দেয়নি, শুধু এতটুকু বলা হয়েছে যে এটি ভালো স্বপ্ন। আর দ্বীনের ব্যাপারে ভালো মন্দ নির্ধারণ শরিয়াতের কোনো দলিল ব্যতিরেকে সম্ভব নয়। তাই কোনো স্বপ্নকে ভালো বা মন্দ বা আল্লাহর পক্ষ থেকে বলতে গেলে অবশ্যই শরিয়াতের কোনো না কোনো দলিলের আশ্রয় নিতে হবে। অতএব স্বপ্ন কোনো স্বতন্ত্র দলিল নয়। কোনো স্বপ্ন শরিয়াতের অনুকূলে হলে সেটাকে সমর্থন দিতে হবে, আর যদি না হয় তাহলে বাতিল বলে গণ্য হবে। স্বপ্ন দলিল হওয়ার পক্ষে কিছু লোক প্রমাণ পেশ করে থাকেন যে হযরত আব্দুল্লাহ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে আজানের শব্দগুলো দেখেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুযায়ী আজান প্রবর্তন করেছিলেন। এ দ্বারা বোঝা যায় যে স্বপ্ন দলিল, কিন্তু এটা ঠিক নয়, কেননা সেখানে স্বপ্নটি সঠিক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন। তিনি বলেছেন, অর্থাৎ এটা অবশ্যই সত্য স্বপ্ন। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ স্বীকৃতি না দিলে শুধু ওই সাহাবীর স্বপ্নের ভিত্তিতে আজান প্রচলিত হতো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর কারো স্বপ্ন সত্য হওয়ার ব্যাপারে নিশ্চয়তা দেওয়ার যেহেতু কেউই থাকলো না, তাই এখন কারো স্বপ্নকে দলিল হিসেবে দাঁড় করানো যাবে না। এখানে এই কথা স্মরণ রাখা দরকার যে রেওয়ায়াত দ্বারা প্রমাণিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 20 দিন পূর্বে আজানের এরূপ শব্দ শুনেছিলেন, কিন্তু তিনি সেই স্বপ্নের ভিত্তিতে সেভাবে আজান দেওয়া শুরু করেননি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেটা জানার পর ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলেননি যে স্বপ্নে দেখা সত্ত্বেও কেন তুমি সেই মোতাবেক আমল করতে শুরু করলে না। স্বপ্নের দলিল হলো অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন মোতাবেক আমল করতেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পর অনুরূপ বলতেন। ৫. হক প্রকাশের কারো পরোয়া না করা। আহলে হকের আরেকটি বৈশিষ্ট্য হলো সহি কথা বলা হলে কে কি বলবে, কে সমালোচনা করবে, কে বিরুদ্ধে চলে যাবে তার পরোয়া না করা। হাদিসে ইরশাদ হয়েছে, অর্থাৎ কিয়ামত পর্যন্ত একদল লোক হকের উপর টিকে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হবে, তাদের বিরোধিতা হবে, কিন্তু কেউই বিরোধিতা করে তাদের ক্ষতি করতে পারবে না। কে তাদের পক্ষে থাকলো আর কে তাদের বিপক্ষে থাকলো, কে সাহায্য করলো আর কে সাহায্য করলো না, এর পরোয়া তারা করবে না। অনেকে বিদাত কুসংস্কারের বিরুদ্ধে বলা হলে কিংবা কোনো শক্ত মাসাইল বলা হলে সেটাকে বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেন, কিন্তু সহি কথা যত করাই হোক তা বাড়াবাড়ি নয়। বাড়াবাড়ি হলো ইসলামের মাত্রা ছেড়ে যাওয়া, যতটুকু বিধিবদ্ধ তার মধ্যে অতিরঞ্জিত সাধিত করা। শরিয়াতের আওতার মধ্যে থেকে কোনো শক্ত বিষয় বা শক্ত নীতি গ্রহণ করা বাড়াবাড়ি নয়। ৬. পরাভূত মানসিকতা নিয়ে কুরআন হাদিস ব্যাখ্যা না দেয়া। আহলে হকের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা পরাভূত মানসিকতা নিয়ে কুরআন হাদিসের ব্যাখ্যা দেন না। বিজ্ঞানের সামনে পরাভূত হয়ে অনেকে আম্বিয়ায়ে কেরামের মুজিজা ও আউলিয়া কেরামের কারামতকে অস্বীকার বা বস্তুবাদী ব্যাখ্যা দিয়ে হক থেকে বিচ্যুত হয়েছে। যুগের হাওয়া ও প্রগতির সামনে পরাভূত হয়ে কেউ কেউ ফটোকে জায়েজ বলেছেন, কেউ কেউ প্রচলিত গণতন্ত্রকে ইসলাম সমর্থিত বলে মতামত দিয়েছেন, কেউ কেউ নারী নেতৃত্বকে বৈধ বলে চালানোর চেষ্টা করেছেন। এভাবে পরাভূত মানসিকতার কারণে তারা হক থেকে বিচ্যুত হয়েছে। যেসব বিষয় হক্কানি বা কামেল হওয়ার দলিল নয়। ১. কারো কাছে যাওয়ার, ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়া তার হক্কানি হওয়ার দলিল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমনকারী সাহাবিদের অধিকাংশই গরিব ও দরিদ্র ছিল। কারো দরবারে বেশি লোক হওয়া বা ভক্ত মুরিদের সংখ্যা বেশি হওয়া কিংবা সমর্থক বেশি হওয়া হক্কানি আলেমের দলিল নয়। একাধিক আয়াত ও হাদিস দ্বারা প্রমাণিত যে হকপন্থী লোক কম হতে পারে। কুরআনুল কারিমে নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে অল্প সংখ্যক লোকই তার সঙ্গে ইমান এনেছিল, সূরা হুদ আয়াত 40। 950 বছর দাওয়াতের কাজ করার পরেও এক বর্ণায় হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী হয়েছিল মাত্র 80 জন। কওমের অবশিষ্ট সকলে ছিল তার বিরোধী। ৩. বেশি হারে নামি দামি ও ধনী বণিক শ্রেণীর লোকেদের কোনো মতামত গ্রহণ করাও সেটা হক হওয়ার দলিল নয়। দুর্বল শ্রেণীর লোকেরাই সাধারণত ইসলামের অনুসারী হয়। মুসলিম শরীফে বর্ণিত হয়েছে, ইসলামের সূচনা হয়েছে মুসাফির অবস্থায়, আবার অচিরেই সে মুসাফির অবস্থায় প্রত্যাবর্তন করবে। তাই এই মুসাফির গোছের লোকেদের জন্য সুসংবাদ। ৪. কোনো মতবাদ অনুসারীদের জাগতিক শক্তি, আর্থিক শক্তি, প্রভাব প্রতিপত্তি বেশি হওয়া তাদের হক হওয়ার দলিল নয়। এগুলো কম থাকলেও কেউই হক হতে পারে। কুরআন কারিমে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেদের তারা বলেছিল, অর্থাৎ আমরা তো দেখছি না বুঝে তোমার অনুসরণ করছে তারা যারা আমাদের মধ্যে অধম। আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখছি না, সূরা হুদ আয়াত ২৭। হযরত শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় লোকেরা তাকে বলেছিল, আমরা তোমাকে দেখছি আমাদের মধ্যে দুর্বল, সূরা হুদ আয়াত ৯১। ৫. কোনো অলৌকিক বা অদ্ভুত ধরনের কিছু দেখতে পারাও কারো হক হওয়ার দলিল নয়। অদ্ভুত কিছু অনেকভাবে দেখা যায়, খাঁটি সাধনার মাধ্যমেও দেখা যায়, আবার গলত তরিকার মাধ্যমেও দেখানো যায়, বুজুর্গির শক্তিকেও দেখানো যায়, আবার জাদুটুনা তনকারীর মাধ্যমেও দেখা যায়। তবে ঘাটিতব্য অলৌকিক বিষয়টা জাদুটুনার মাধ্যমে দেখানো হচ্ছে না ভ্রান্ত সাধনার মধ্যে দেখানো হচ্ছে, সেটা কি সত্যিকারে বুজুর্গি ঘাটতির কারামতি না ভেলকিবাজি, তা বিজ্ঞ আলেমগণ তার আমল, আকিদা ও শরিয়াতের পাবন্দির বিচারার্থে বুঝতে সক্ষম হন। জহুরি জওহর চ্যানেল। প্রকৃত কারামত এবং ভেলকিবাজির মধ্যে পার্থক্য করতে অক্ষম মানুষদের পক্ষে কোনো বিচক্ষণ আলেম বা বুজুর্গ থেকে এ ব্যাপারে পরিষ্কার জেনে না নিয়ে এগুলোর পেছনে পড়ে বা এগুলো নিয়ে ঘাটাঘাটি করাও ভক্ত হয়ে ভুল হয়। ৬. কারো তাবিজ তাদবীরের ভালো কাজ হওয়া তার হক্কানি বা কামেল হওয়ার দলিল নয়। কারো তাবিজ বা তাদবীরের নিঃসন্তান ব্যক্তিদের সন্তান লাভ হয়, কোনো জটিল রোগ ব্যক্তি সেরে যাওয়ায় তদবিরকারের কামেল হওয়ার দলিল নয়। তাবিজ তাদবির হলো দুয়ার মতো, যা কিছুই হয় আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এক্ষেত্রে তাবিজদাতার কোনো ক্ষমতা নেই। যেমন কারো দোয়া কবুল হয় তার কামেল হওয়ার কোনো প্রমাণ নয়। ফাসেক ফাজের এমনকি কাফের দোয়াও কবুল হতে পারে। কিয়ামত পর্যন্ত হায়াত দান বিষয়ে সবচেয়ে বড় কাফের শয়তানের দোয়া কবুল হয়েছিল। তাই দোয়া কবুল হওয়ার ব্যাপারে বুজুর্গি প্রমাণ নয়, তাবিজ তদবিরের ব্যাপারেও বুজুর্গি প্রমাণ নয়। একজন সাধারণ মানুষেরও এসব কাজ করতে পারে, আবার নাও করতে পারে। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, এটা মানুষের হাতে নয়। ৭. কারো কাশফ হয়ে যাওয়া বা কোনো ব্যক্তি কর্তৃক কোনো গায়েবী খবর দেখতে পারা তার হক্কানি বা কামেল হওয়ার দলিল নয়। যেমন একজন বলল, অমুক স্থান থেকে আমার দরবারে অমুক অমুক লোক এসেছে বা এ মাল আসছে ইত্যাদি। কেউ এগুলো তার কামেল, হক্কানি বা বুজুর্গ হওয়ার দলিল ভাবলে এটা ভুল। না দেখে খবর অনেকভাবে বলা যেতে পারে, প্রতারণার মাধ্যমে হতে পারে। যেমন তার বিয়োগ করা লোক ফোনের মাধ্যমে তাকে জানিয়ে দিচ্ছে, তার নিয়োগ করা লোক তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, এভাবে তিনি কামেলে প্রকাশ পাচ্ছে হতেও পারে। কিংবা এমনও হতে পারে তার দরবারের লোক ঠিক করা থাকে, কেউ অমুক সমস্যা নিয়ে আসলে তাকে দরবারে নিয়ে আসবে অমুকে। এভাবে তাকে যখন দরবারে আনা হয় তখন পীর সাহেব বলে দেন, তুমি এই সমস্যা নিয়ে এসেছ ইত্যাদি। অনেক সময় জিনেদের মাধ্যমেও অনেকে না দেখা বিষয় জানা যায়। আবার অনেক সময় শয়তান এই জাতীয় লোকেদের কাছে গোপন বিষয় জানিয়ে দেয়, সাধারণত মানুষের তার খপ্পরে ফেলে বিভ্রান্ত করার জন্য, কিংবা আরও বহুতভাবে এমনটা হতে পারে। যদি মেনে নেওয়া হয় যে এসব কোনো কৌশল বা ছলচাতুরি নয় এবং প্রকৃতপক্ষেই তার কাশফ হয়ে থাকে, তাহলে কাশফের মাধ্যমে গোপন বিষয় তিনি জানতে পারেন, তাহলেও এটা তার হক্কানি ও কামেল বা বুজুর্গি হওয়ার দলিল হতে পারে না, কারণ ফাসেক, ফাজের ও পাপী মানুষও কাশফ হতে পারে। হাকিমি তরন্তের কিতাবে আছে স্বাস্থ্যগত ও মস্তিষ্কগত বিভিন্ন কারণেও অনেক সময় না দেখা বিষয়ে মস্তিষ্কে উৎকৃত হয়, তাই শিশু এমনকি পাগলও অনেক সময় গায়েবী খবর বলে দিতে পারে। হজরত থানবী রহিমুল্লাহ কুদরাতুল্লাহ নামক এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন যে সে ছিল পথভ্রষ্ট ধরনের লোক, নামাজের ধার পর্যন্ত দাঁড়ত না, কিন্তু অনেক অজানা লোকের কবরের কাছে গিয়ে বলে দিত এই লোকের কারণ ও এই কবরওয়ালার শাস্তি হচ্ছে বা সে এই অবস্থায় আছে, তার তদন্ত করে দেখা যেত তার কথা সত্য। যেসব কারণে কেউই কাফের হয়ে যায়, যে ব্যক্তি জেনে বুঝে কুরআনের বর্ণিত সুস্পষ্ট কোনো বিধান বা খবরকে মিথ্যা প্রতিপন্ন করে অথবা কুরআন দ্বারা স্বীকৃত বিষয়কে অস্বীকার বা কুরআনের মাঝে অস্বীকৃত বিষয়কে স্বীকার করে কিংবা এই বিষয়ে সন্দেহ পোষণ করে, নিঃসন্দেহে সে কাফির হয়ে যায়। 2. এমন কথা বলা বা উক্তি করা যার দ্বারা আল্লাহ এবং রাসুলকে অস্বীকার করার বোঝায় অথবা রাসুলকে মিথ্যা প্রতিপন্ন করা বোঝায়, অথবা শরীয়তের সুস্পষ্ট বিধান সম্পর্কে ইচ্ছাকৃতভাবে বিদ্রুপ করা, এমনইভাবে শরীয়তের জরুরিয়াতকে অস্বীকার করা। এসবের দরুন যে ব্যক্তি মুরতাদ বা ধর্মত্যাগী হয়ে যায়। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস তিন ধরনের: 1. মুতাওয়াতির, এ সকল হাদিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। 2. মাশহুর, অধিকাংশ উলামার মতে এ প্রকার হাদিস অস্বীকারীও কাফির হয়ে যাবে, তবে হজরত ঈসা ইবনে আবান রহিমুল্লাহ তাকে কাফির বলেন না, বরং তাকে গুমরাহ বলেন। 3. খাবারে আহেদ, এই প্রকার হাদিসকে অস্বীকারী কাফের হবে না বটে, তবে হাদিসকে গ্রহণ না করার অপরাধে সে অবশ্যই ফাসেক ও গুমরাহ হবে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস শোনার পর তাচ্ছিল্য ভরে বলবে যে আমি অনেক শুনেছি, এ ধরনের কথা যে বলবে সেও কাফির হয়ে যাবে। ইজমার হুকুমকে অস্বীকার করা কুফরি। 5. যেসব জরুরিয়াতে দিনের উপর ইজমা সংগঠিত হয়েছে এমন জরুরিয়াতে দিনকে অস্বীকার করা কুফরি। জরুরিয়াতে দিনের উপর আল্লামা সুবুকি রহিমুল্লাহ বলেন, জরুরিয়াতে দিন যার উপর সর্বযুগের ইজমা সংগঠিত আছে তাকে অস্বীকার করা এক বাক্যে কাফের। অবশ্য তাদের যদি কেউ এমন হয়ে থাকে কুরআন হাদিসের যেসব ভাষ্য অস্বীকারপূর্বক তারা যে ধ্যান ধারণা পোষণ করছে তা শরঈ বিধানের মাঝে তাবিল বা ব্যাখ্যা সাপেক্ষ করছে, আর কুরআন হাদিসের কোনো ভাষ্যের অস্বীকৃতি যদি ব্যাখ্যা সাপেক্ষ হয় তাহলে তাকে কুফরি বলা যায় না। নিদেন পক্ষে এটাকে মুজতাহিদ ব্যক্তির ইজতিহাদি ভুল বলে গণ্য হতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে দেখতে হবে যে প্রথমত যদি তার কোনো ব্যাখ্যা ছাড়াই বেদরক কুরআন হাদিসের ভাষ্যকে অস্বীকারপূর্বক মনগড়া মতামত ব্যক্ত করে, কিংবা শরঈ হুকুমের মাঝে যেই ব্যাখ্যামূলক মতবাদ তারা দেয় তা সঠিক এর নিয়ম নীতি অনুসরণ করে না দেয়, তাহলে তারা যে ব্যাখ্যা করে তার আলোকে নিজেদের ধ্যান ধারণা পোষণ করেছে বা শরীয়তে নীতিমাফিক না হওয়ায় তারা কুফরিতে লিপ্ত হতে পারবে। নুসুতে কাতঈ বা কতইয়াতকে অস্বীকার করা কুফরি। নুসুসে কাতঈ বা কতইয়াতকে অস্বীকার করা কুফরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমুল্লাহ বলেন, যারা কুরআনে বর্ণিত কোনো স্পষ্ট ভাষ্যকে প্রত্যাখ্যান করবে বা তা নিয়ে বিরোধ করবে তাদের তাকফিরের ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে। যেমন কতক বাতিনিয়া তার জাহিরি অর্থ বাদ দিয়ে ভিন্ন অর্থের দাবি করে থাকে, অথবা সকলের নিকট নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে বর্ণিত কোনো ব্যাপক ও নিশ্চিত অর্থবোধক কোনো হাদিস যার মানসুখ না হওয়া, তাতে কোনোরূপ তাখসিস না থাকা এবং তার জাহিরি অর্থ গৃহীত হওয়ার ব্যাপারে উলামা ও ফকিদের ঐক্য রয়েছে, এমন কোনো হাদিসকে তাকশিস করলেও তার ভিত্তিতে তাকফির হওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের ইজমা রয়েছে। যেমন খাওয়ারেজ সম্প্রদায় কর্তৃক বিবাহিত জেনাকারী পুরুষ ও নারীদের রজম সম্পর্কিত বিধানকে অস্বীকার করার কারণে তাদেরকে তাকফির করা হয়। বিবাহিত জেনাকারী পুরুষ ও নারীদের রজমের সম্পর্কিত বিষয় সর্বসম্মত ও বদিহি বিষয়। ফাতহুল মুগীস কিতাবে বলা হয়েছে কোনো আহলে কিবলাকে তাকফির করা হবে না, তবে কেউ শরীয়তের কোনো স্পষ্ট বিধানকে অস্বীকার করলে ভিন্ন কথা। কতইয়াত ও বাজরুয়াতকে অস্বীকারী তাকফিরের ব্যাপারে আল্লামা তাকি উসমানী সাহেবের বক্তব্য খুব পরিষ্কার। তিনি বলেছেন, কেউ বলেছে কতইয়াতের যে কোনোটাকে অস্বীকার করলেই তাকফির করা হবে, আবার কেউ বলেছে কতইয়াতের মধ্যে যেগুলো জরুরিয়াত যে সম্বন্ধে আম খাস সর্বনির্বিশেষে সব মানুষের জানা আছে সেটা দিনের অংশ, সেগুলো কোনোটা অস্বীকার করলে তাকফির করা হবে। কতই কিংবা জরুরি বা বদিহি নয় এমনটা অস্বীকার করলে তাকফির করা হবে না। তবে এরূপ লোক সম্বন্ধে বলা হবে সে ফাসিক। তাকি উসমানী সাহেব বলেন, তবে এই ব্যাপারে চূড়ান্ত ফাইসালার কথা হলো কতইয়াতের মধ্যে যেগুলো জরুরিয়াত বা তথা বদই নয়, শুধুই কতই এমন কোনো কিছু অস্বীকার করলে সঙ্গে সঙ্গে তাকে তাকফির করা হবে না, বরং তাকে জানানো হবে যে এটা অস্বীকার করলে বা করছে তা কতই। বিষয়টা যে কতই তার দলিল প্রমাণ ভিত্তি তার সামনে পেশ করা হবে। অতঃপর যদি অস্বীকার করার হটকারিতা প্রদর্শন করে তাহলে তাকে তাকফির করা হবে। আর যদি তাকে জানানো ও তার সামনে দলিল প্রমাণাদি পেশ করার পর সে মেনে নেয় তাহলে তাকে তাকফির করা হবে না এবং সে মুসলমান থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বটি এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে খাওয়ারিজদের সম্পর্কে অর্থাৎ ভ্রান্ত ফিরকাসমূহ নিয়ে আলাদাভাবে আলোচনা করব। আমাদের প্রথমে আলোচনা হবে খাওয়ারিজ বা খারিজি সম্প্রদায়কে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি ইয়া রাব্বি ইন্নী আসআলুকা